বাঙালিদের কাছে পিকনিকের মানে হচ্ছে বনভোজন, মানে কোনো একটা পার্টিকুলার পিকনিক স্পট থাকে যেখানে সবাই মিলে যাওয়া হয় এবং সবাই মিলে রান্নাবান্না করা হয়। সবজি কাটা থেকে শুরু করে মাংস কষানো সব কিছু আমরা নিজের হাতেই করি, তো সেটাই আমাদের কাছে পিকনিক। তবে এইখানে ব্যাঙ্গালোরে যে পিকনিক সেটা একটু অন্যরকম, এরকম পিকনিকে আমি আগে কখনো অংশগ্রহণ করিনি, তো দেখতেই পাবে তোমরা আমার ভিডিওতে। আজকের যে আউটিংটা সেটাকে পিকনিকের থেকে বেশি বোধ হয় ফ্যামিলি গেট টুগেদার বললে ভালো হয়। বরের অফিসের কলিগরা সবাই তাদের ফ্যামিলি নিয়ে এসেছিল, আমাদের নিজেদেরকে কিচ্ছু রান্নাবান্না করতে হয়নি, সব দায়িত্ব ছিল ওই রিসর্টের লোকের। গন্তব্যে পৌঁছানোর আগেই এই ম্যাডামের খুব জোর বমি পেয়ে গেছিল, তাই গাড়িটাকে খানিকক্ষণ দাঁড় করিয়ে ওনাকে বিশ্রাম দেওয়া হলো। এই দেখো চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আর এই পুচকে দুটোকে দেখো কি পাকা, আমাকে দেখে কানে কানে কত গল্প করছে এরা, আর খালি মিটি মিটি হাসছে। এরা কিন্তু দুটো ভাই বোন, দেখো কি মিষ্টি। আমরা আগে আগেই পৌঁছে গেছিলাম, গিয়ে একটু গল্প উজব করে সময় কাটাচ্ছিলাম। তারপর খানিকক্ষণ বাদে, মোটামুটি 15-20 মিনিট বাদে, বাকিরা সবাই এলো বাসে। আমার মনে পড়ে ছোটবেলা যখন পিকনিকে যেতাম সেই ব্যাডমিন্টন সাথে নিয়ে যেতাম, কেউ ক্রিকেটের ব্যাট বল সব কিছু নিয়ে যেত। এখানে আবার কি বলতো, অ্যাক্টিভিটি জোন, তোমাকে কুপন কাটতে হবে। পার হেড ওই মোটামুটি 850-900 এরকম কিছু একটা অ্যামাউন্ট, সেই কুপনের বিনিময়ে তুমি বিভিন্ন অ্যাক্টিভিটি করার সুযোগ পাবে। এছাড়া ওই কুপনের যে অ্যামাউন্টটা তার মধ্যে ইনক্লুডেড থাকবে তোমার ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ইভিনিং স্ন্যাক্স পর্যন্ত সব কিছু। তো সেই কারণে আমার একটু অন্যরকম লাগছিল, এরকম তো আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি, তো যেই কারণে আমি ঠিক বুঝেই উঠতে পারছিলাম না কী করলে একটু আনন্দ করতে পারবো। এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম চারিদিকে, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। তোমরা হয়তো ভাবছো এরকম মার্চ এপ্রিল মাসের গরমে কী করে পিকনিক সম্ভব। এখানে অ্যাকচুয়ালি ওয়েদারটা খুবই সুন্দর, খুবই মনোরম ব্যাঙ্গালোরের ওয়েদার, সেই কারণে এই সময় পিকনিক করতে সেরকম কোনো অসুবিধা হয়নি। তারপর দেখো পৌঁছানোর আধ ঘন্টার মধ্যেই আমাদেরকে দেওয়া হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, ব্রেড জ্যাম, তারপর যেহেতু সাউথ ইন্ডিয়া সেই কারণে ইডলি, মেদু বড়া, সাম্বার, চাটনি, এছাড়াও ডিমের অমলেট, অনেক কিছু ছিল। আর ছিল ফিল্টার কফি, যেটা আমার খুব ভালো লাগে। সাউথ ইন্ডিয়া মানেই হচ্ছে ফিল্টার কফি, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম এবার ধীরে ধীরে অ্যাক্টিভিটিগুলো করা যাক। তামিলনাড়ু ঘুরে এসে অলরেডি আমি 1 রাউন্ড 10 হয়ে গেছি, পুরো 10 হয়ে গেছে, আমাকে চেনাই যাচ্ছে না আয়নার সামনে দাঁড়িয়ে। তার ওপর যদি আবার দিনের বেলা এইভাবে রোদ্দুরের মধ্যে ডাইরেক্ট ঘোরাফেরা করি, তাহলে হয়তো আমি এরপর যখন ছুটিতে বাড়ি যাবো আমার মাই আমাকে চিনতে পারবে। সেই জন্য আমি মোটামুটি ছাওয়াতেই ঘোরাঘুরি করছিলাম, আমি খুব একটা বেশি রোদ্দুরে ঘোরাঘুরি করিনি, কারণ এমনিতেও আমার না রোদে বেশিক্ষণ ঘোরাঘুরি করলে আমার মাথা ধরে যায়, একটু মাইগ্রেনের সমস্যা আছে বলে আমার রোদে গেলেই মাথা ধরে। তারপর খানিকটা ফটো টটো তুললাম। এবার দেখো একটা জায়গায় গেছি, সবার সাথে যদি না মিশি না কথা বলি সেটাও তো উচিত নয় না, আমি যদি একার মতো একা বসে থাকি সেটা দেখতেও হয়তো ভালো লাগে না। তো সেই কারণে মোটামুটি সবার সাথেই আমি গল্প টল্প করছিলাম টুকটাক, যা যদিও আমি মানুষগুলোকে চিনি না তবুও পরিচয় করতে ক্ষতি কী, তাই না? আমিও সেটাই মনে করি যে যেখানেই যাব আমি অন্তত একটা পজিটিভিটি নিয়ে যাব, এবং প্রত্যেকটা মানুষের মনে যেন একটা পজিটিভিটি আমি রেখে আসতে পারি, এমনটা যেন কারোর না মনে হয় যাও তো কথাই বলে না কারোর সাথে। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। এই পুচকেটাকে দেখলে, করোনা ভাইরাসের নাক খেয়ে ফেলেছিল, দেখো কাণ্ড, ওর মাকে রেগে গিয়ে খুব মারছে। আমাদের বড়রা তো বড়দের মতোই আনন্দ করতে ব্যস্ত হয়ে গেছিলো, বুঝতেই পারছো তারা তাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে আনন্দ করবে, আমরা বা কী করবো। তাই আমি আর আমার এই বান্ধবী সে দুজনে মিলে আমরা সুইমিং পুলে গেলাম একটুখানি টাইম স্পেন্ড করতে। তোমরা দেখেইছো হয়তো সুইমিং পুলের রিল টিলগুলো, কয়েকটা মজার রিলও আমি শেয়ার করেছি। এরপর আমাদেরকে ডাকা হলো যে লাঞ্চ করে নাও, সুইমিং পুলে কাটানোর জন্য আরও সময় পাওয়া যাবে, কিন্তু লাঞ্চ যদি একবার শেষ হয়ে যায় 1:30 থেকে 2টার মধ্যেই লাঞ্চ করতে হবে, তারপরে যদি যাও লাঞ্চ কিন্তু আর পাওয়া যাবে না। বললাম না, আমাদের ওখানকার পিকনিকের সাথে কিন্তু কোনো মিল নেই। তারপর এসে খানিকটা চিলি চিকেন, তারপর বাটার চিকেন আর এগ বিরিয়ানি নিয়ে আমি লাঞ্চ সেরে ফেললাম। ও আর ডেজার্টে খেয়েছিলাম হচ্ছে কয়েকটা গোলাপজামুন, 2-3টে ছোটো ছোটো গোলাপজামুন হয় না, সে ছোট্ট ছোট্ট গোলাপজামুন 2-3টে, আর একটা আইসক্রিম। তারপর খেয়ে দিয়ে আরও খানিকক্ষণ সুইমিং পুলে সময় কাটালাম, 5:30 অবধি আমরা সুইমিং পুলে টাইম কাটিয়েছি। তো যাই হোক, নিত্য নৈমিত্তিক জীবনের মধ্যে একদিন যদি একটু অন্যরকমভাবে আনন্দ করার সুযোগ হয় বেশ ভালোই লাগে। আমরা তো ভালোই আনন্দ করলাম পুরো দিনটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।